পাঠক, আজ 17ই জুন বৃহস্পতিবার 2021 সাল। প্রতিদিনের মতো প্রকাশিত হয়েছে আজও আমাদের দৈনিক প্রথম আলো। আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ প্রকাশিত পত্রিকার প্রধান প্রধান শিরোনাম, গুরুত্বপূর্ণ মতামত, তথ্য বিশ্লেষণ সহ সব ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রথম পৃষ্ঠার খবর, করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। 24 ঘন্টায় নতুন রোগী ও মৃত্যু ছিল প্রায় 2 মাসের মধ্যে সবচেয়ে বেশি। চলমান বিধিনিষেধ আরও 1 মাস বাড়ল। স্বাস্থ্যখাতে দুর্নীতির তদন্ত আটকে আছে করোনায়, দুদকের মামলা। আফজাল মালেক ও শাহিদের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত এখনও শেষ হয়নি। সাবরিনার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান পর্যায়ে। টাকা পাচারের তথ্য অর্থমন্ত্রী কেন পান না, প্রশ্ন সংসদে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ, পরিমনির বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগ। দ্বিতীয় পৃষ্ঠায়, সুন্দরবন বিস্তৃত হচ্ছে, বেড়েছে বাঘের সংখ্যাও, সংসদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। তৃতীয় পৃষ্ঠায়, জীবনযাত্রার ব্যয়ে বাড়তি চাপ, ক্যাবের প্রতিবেদন 2020। করোনার বছরে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বাড়ার হার 3 বছরের মধ্যে সর্বোচ্চ। বিছানায় 2 শিশু সন্তান ও মায়ের রক্তাক্ত লাশ, এটি সিলেটের গোয়াইনঘাটের ঘটনা। পাঁচের পৃষ্ঠায় রয়েছে ইকোনমিস্টের একটি নিবন্ধ, করোনায় বিশ্বে মৃতের সংখ্যা আসলে কত। ছয়ের পৃষ্ঠায় দেশের খবর, খাল দখল করে স্থাপনা, এটি ভোলার দৌলত খানের একটি খবর, সেবাশ্রমের নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ। সাতের পৃষ্ঠায় আন্তর্জাতিকে আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের খবর, পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। ফিলিস্তিনিদের শঙ্কায় সত্য হল গাজায় বিমান হামলা। ইসরায়েলে গত রোববার বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটেছে, তবে ফিলিস্তিন প্রশ্নে দেশটির অবস্থান বদলের কোনো আশা মেলেনি। 2 ডোজের ব্যবধান নিয়ে বিতর্ক, ভারতে অ্যাস্ট্রাজেনেকার টিকা। আটের মতামত পাতায়, অর্থ পাচার বন্ধে অর্থমন্ত্রী কতটা আন্তরিক, মইনুল ইসলামের লেখা। সম্পাদকীয়তে আছে, স্বাস্থ্যখাতে দুর্নীতি অনিয়ম সত্য অস্বীকার নয়, দুর্নীতিবাজদের ধরুন। নয়ের পৃষ্ঠার পুরোটাই পড়াশোনা, এসএসসি পরীক্ষা 2021 সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে। 10-এর বিনোদন পাতায় আছে, ঈদের 400 নাটক নিয়ে সরগরম শুটিং বাড়ি ব্যস্ত তারকারা, সত্যজিতের বিমলা আর নেই। 11 পৃষ্ঠা প্রো স্বাস্থ্য, ওত পেতে আছে ডেঙ্গু। 12 প্রো অর্থবাণিজ্যে রয়েছে, কাগজে প্রতিষ্ঠান খুলে ঋণ, পিকের ঘনিষ্ঠ জাহাঙ্গীর, স্ত্রীর বড় ভাই ও ভাগ্নের নামে খোলা প্রতিষ্ঠানের অনুকূলে নেওয়া হয় 100 কোটি টাকা, যা বেড়ে হয়েছে 150 কোটি টাকা। লঞ্চের যাত্রী গুণে কর আদায় করা হয়। 13-র অর্থবাণিজ্যও আছে, মোবাইল অপারেটরদের আয় তদারকিতে যন্ত্র কেনা হচ্ছে, ক্রয় কমিটিতে প্রস্তাব অনুমোদন। 14-র খেলার পৃষ্ঠায় জেমিডের সাক্ষাৎকার, লক্ষ্য পূরণ হয় আমি খুশি। ফুটবলে হঠাৎ সুখবর, এশিয়ান বাছাইয়ে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগের খবর, সুপার ওভারে মোহামেডানের জয়। 16-র শেষ পৃষ্ঠায়, রেলের 2 প্রকল্পে পিঠ টান চীনের, ব্যয় কমানোর জেট। 2 প্রকল্পে 4,850 কোটি টাকা কমানোর উদ্যোগ, চীনকে আবার চিঠি দেবে সরকার, টাকা না পেলে অন্য উৎস খোঁজা হবে। সিলেটের জৈন্তাপুরের খবর, 50-এর পাহাড় কেটে পাথর বাণিজ্য। পাঠক, এই সময়ও কিন্তু গণমাধ্যম কর্মীরা মাঠে ছুটছেন আপনাকে প্রতিদিনের খবরটি পৌঁছে দেওয়ার জন্য। হুবহু এই পত্রিকাটি যদি পড়তে চান তাহলে সাবস্ক্রাইব করুন ই প্রথম আলো, আর প্রতিদিনের প্রতি মুহূর্তের আপডেট যদি জানতে চান তাহলে সাথে থাকুন প্রথমআলো.কমের। আপনারা জানেন যে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে পত্রিকা থেকে করোনা ভাইরাস ছড়ায় না। এই সময়ে মাস্ক পরুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। শুভেচ্ছা।